हाय गाइस वेलकम बैक टू पीआरसी फाउंडेशन आई होप यू आर वेल आज के आमी हिस्ट्री ऑफ इंग्लिश लिटरेचर इम्पोर्टेंट बीप क्वेश्चन निये आलोचना करब हिस्ट्री ऑफ इंग्लिश लिटरेचर बीप क्वेश्चन एटाई लास्ट पार्ट तो एर आगे ए बीप क्वेश्चन तीनटा पार्ट रयेछे तुम्हारा अवश्य सेगुलो देखे निबे ताहले तुम्हारे बीप क्वेश्चन प्रिपारेशन कमप्लीट हबे तो देखो प्रथम जो क्वेश्चन देखते पाई सेटा हलो ह्वाट इज पैंथियज्म Pantheism ki. Pantheism is a doctrine that means that God lives in a nature or nature is God. Pantheism is a doctrine. Pantheism holo ekti motobad that means that ja bolte bujhay je God lives in nature. Ishwar prokritir modhe bash kore or nature is God othoba naturally Ishwar. Next, what is Oxford movement? Oxford movement ki? Oxford movement was a religious movement of Victorian era. That began in 1833 under the leadership of John Henry Cardinal Newman. তাহলে Oxford movement was a religious movement of Victorian era. Oxford movement ছিল Victorian যুগের একটা ধর্মীয় আন্দোলন. It began in 1833. এটা শুরু হয়েছিল 1833 সালে under the leadership of John Henry Cardinal Newman. তো জন হেনরি এর লিডারশিপ অর্থাৎ জন হেনরি এর নেতৃত্বে নেক্সট কোশ্চেন হোয়াই ইজ দ্য ইয়ার 1798 ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 1798 এই সনটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কেন এত ইম্পর্টেন্ট দ্য ইয়ার 1798 ইজ ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বিকজ ইন দিস ইয়ার রোমান্টিক এজ বিগান উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালার্ড রিটেন বাই ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এসটি কোলরিজ তাহলে এখানে হচ্ছে দ্য ইয়ার 1798 ইজ ইম্পর্টেন্ট 1798 এই সনটা গুরুত্বপূর্ণ ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ইতিহাসে বিকজ কারণ ইন দিস ইয়ার এই বছরে রোমান্টিক এজ বিগান রোমান্টিক পিরিয়ডটা যুগটা শুরু হয়েছিল উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালার্ডস এর প্রকাশের মাধ্যমে আর এই লিরিক্যাল ব্যালার্ডসটা লিখেছে ওয়ার্ডসওয়ার্থ and S.T. Coleridge. Next question, who is Sir Roger de Coverley? Sir Roger de Coverley, কে ছিল? Sir Roger de Coverley is a famous fictional character of English literature created by Richard Steele. Sir Roger de Coverley is a famous fictional character. Sir Roger de Coverley ছিল একটা বিখ্যাত কাল্পনিক চরিত্র of English literature, English সাহিত্যে created by Richard Steele. আর এটা সৃষ্টি করেছিল রিচার্ড স্টিল নেক্সট কোশ্চেন হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ মিল্টনস এরিওপ্যাজিটিকা এরিওপ্যাজিটিকা কোন ধরনের রাইটিং কোন ধরনের লেখা এটার অ্যান্সার হলো এ ফেমাস পোজ রাইটিং অ্যাজ টু দ্য অপোজিশন অফ সেন্সর বোর্ড অফ পাবলিশিং অ্যানি বুক অর্থাৎ এ ফেমাস পোজ রাইটিং একটা বিখ্যাত পোজ রাইটিং অ্যাজ টু দ্য অপোজিশন সেন্সর বোর্ড অর্থাৎ সেন্সর বোর্ডের অপোজিশনে এটা লেখা হয়েছিল ফর পাবলিশিং অ্যানি বুক অর্থাৎ যে কোনো বই প্রকাশের জন্য হোয়াট ইজ ল্যাম্পুন ল্যাম্পুন কি ল্যাম্পুন ইজ এ কাইন্ড অফ পার্সোনাল স্যাটিয়ার হোয়ার ওয়ান ইজ ইন্ডিভিজুয়ালি স্যাটারাইজড ল্যাম্পুন হলো এক ধরনের ব্যক্তিগত স্যাটিয়ার হোয়ার যেখানে ওয়ান ইজ ইন্ডিভিজুয়ালি স্যাটারাইজড অর্থাৎ একজনকে বা কাউকে এখানে স্যাটারাইজ করা হয় নেক্সট কোশ্চেন নেম দ্য পলিটিক্যাল পার্টি অফ রিস্টোরেশন পিরিয়ড রিস্টোরেশন পিরিয়ডের রাজনৈতিক দলের নামগুলো কি কি অ্যান্সার হলো হুইগস অ্যান্ড টরিস অর্থাৎ রিস্টোরেশন পিরিয়ডে দুইটা রাজনৈতিক দল ছিল হুইগস অ্যান্ড টরিস হু আর কল দ্য পায়নার অফ ইংলিশ নোভেল ইংলিশ নোভেলের পায়নার কাদের বলা হয় রিচার্ডসন অ্যান্ড হেনরি ফিল্ডিং হু আর দ্য মেজর এলিজাবেথান ড্রামাটিস্ট মেজর এলিজাবেথান ড্রামাটিস্ট কারা ক্রিস্টোফার মার্লো উইলিয়াম শেক্সপিয়ার বেন জনসন নেম টু প্লেস বিলঙ্গিং টু অ্যাবসর্ব থিয়েটার ওয়েটিং ফর গোডট বাই স্যামুয়েল বিকেট অ্যান্ড হুজ Afraid of Virginia Woolf by Richard Alvey. Who is the famous novelist of Romantic Age? Jane Austen, who wrote the famous novels Pride and Prejudice, Sense and Sensibility, etc. Next question. Name two literary criticisms of T.S. Eliot. Traditional and the individual talent and metaphysical poets. Who are the major novelists of modern period? Modern period e bikkhato novelist kara chilo? James Joyce, D.H. লোরেন্স ভার্জিনিয়া ওলফ জোসেফ কনরেড হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নিও ক্লাসিসিজম সম্পর্কে কি জানো নিও ক্লাসিসিজম ইজ এ পিরিয়ড নিও ক্লাসিসিজম একটা যুগ ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইংলিশ সাহিত্যের ইতিহাসে দ্যাট কন্টিনিউড ফ্রম 1660 টু 1789 অ্যান্ড কভার দ্য এজ
of Dryden, Pope and Samuel Johnson. The other name of this is Classical Age or Pseudo-Classical Age. So, this is our History of English Literature brief question. And if you look at this chart party, then your preparation is complete. And the next thing is, our official website, www.literatureexpress.com এ তোমরা হিস্ট্রি আদার্স অন্য সাবজেক্টের বোর্ড কোশ্চেনের নোট পাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা।